কোটি স্বপ্নের পতাকা বুকে আঁকলে পুরো ক্রিকেটার যাবেন বিশ্বকাপে ফাইনাল ফাইনাল পসিবল ইনশাআল্লাহ অবশ্যই পসিবল স্বপ্ন তো দেখতে হবে স্বপ্ন না দেখলে কেমনে হবে স্বপ্ন তো দেখছি অনেক বছর থেকে দেখছি ভাই আমার কাছে সোজা সাপটা কথা এই সেমিফাইনাল ফাইনাল বুঝি না বাংলাদেশের কোন টুর্নামেন্ট জেতা উচিত এবং আমি সেটাই আশা করি শেষ ওয়ার্ল্ড কাপ জিতবে কবে 2023 কেন আমার শেষ ওয়ার্ল্ড কাপ বলে আমার সাবকন্টিনেন্টেরই কেউ একজন চ্যাম্পিয়ন হবে ইনক্লুডিং বাংলাদেশ সবাই একই চিন্তা করছে শুধু আমি না বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার এবং প্রত্যেকটা মানুষই চিন্তা করছে যে আমাদের শুধু এখন একটা ট্রফি হলেই সবকিছু পরিপূর্ণ হয়ে যাবে নাম্বার দেন বিচার করব না বাট আমার কাছে খুবই বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস যে এই ওয়ার্ল্ড কাপে আমাদের খুব ভালো সুযোগ আছে খুবই ভালো একটা স্পেশাল কোনো কিছু আছে আমি একটা কম্পিটিশনে যাচ্ছি জেতার জন্য যেভাবে ক্রিকেট খেলতেছি এটা যদি এইভাবে আমরা কন্টিনিউ করতে পারি অবশ্যই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করা সম্ভব ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য ইজি হবে এবং আমার স্বপ্নটা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ হাতে তুলছে সাকিব আল হাসান আমি ওই সময় কমেন্ট্রি করছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় স্বপ্ন আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে এই তো সময়